वेलकम टू डेली स्टार अपडेट। इष्टिकुटुम धारावाहिके जखन जनप्रियतार शीर्षे छिलेन तखनई हठात करे रातारातई धारावाहिक छेड़েছিলেন এই ধারাবাহিকের প্রধান নায়িকা বাহা অর্থাৎ রণিতা দাস। তার জায়গায় আনা হয়েছিল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। তবে রণিতাকে পাল্টে দেওয়ার পর ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। শোনা গিয়েছিল শারীরিক অসুস্থতার জন্য নাকি ধারাবাহিক ছেড়েছিল সে। তবে ধারাবাহিক ছাড়লেও অভিনেত্রী চেয়েছিলেন বিভিন্ন চরিত্রে অভিনয় করতে, এমনকি তার ইচ্ছে ছিল বড় পর্দাতেও অভিনয় করার। কিন্তু ইষ্টিকুটুম ধারাবাহিক ছাড়ার পর হারিয়ে যায় রণিতা। স্টার জলসার পর্দায় জল নূপুর নামে একটি ধারাবাহিকে অভিনয় করে সেই সময় জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতার প্রেমিক অভিনেতা সৌভিক চক্রবর্তীও। তবে রণিতার মতো তিনিও মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইষ্টিকুটুম থেকে রণিতা এবং জল নূপুর থেকে সৌভিক নিজেদের প্রধান চরিত্র ছেড়ে দেন। এই রকম করে হঠাৎ করে সিরিয়াল ছেড়ে দেওয়ার জন্য নাকি কেস করা হয়েছিল রণিতা এবং সৌভিকের বিরুদ্ধে। এমনকি প্রোডিউসার গিল্ড থেকে ব্যান করা হয়েছিল তাদের। এর ফলে প্রচুর সিনেমা এবং বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন তারা। এরপর থেকে যেন অভিনয় জগৎ থেকে হারিয়ে যান দুজনেই। শোনা যায় দুজনেরই নাকি প্রচণ্ড বায়ানাক্কা আছে, আর তাই নাকি কাস্ট করার আগে বিস্তর ভাবনা চিন্তা করেন নির্মাতারা। 2018 সালে রণিতা এবং সৌভিককে ফের কালার্স বাংলার মহাপ্রভু শ্রী চৈতন্য ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফেরানো হয়েছিল। শিব পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল তাদের, তবে সেটাও অল্প সময়ের জন্য। তবে ইষ্টিকুটুম ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেওয়া প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন আসলে তার শরীর খুবই খারাপ ছিল। এতটাই খারাপ ছিল যদি অভিনেত্রী আর বেশি দিন শুটিং চালিয়ে যেতেন তার মৃত্যু হতে পারত। তবে যাই হোক, ইষ্টিকুটুম ধারাবাহিকের বাহাকে এখনো অনেকেই মিস করেন। আপনারা কারা কারা এই অভিনেত্রীকে মিস করেন নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।